থেকে ঠিক 50 বছর আগে রবনার পটমূলে এইরকম একটা প্রতিষ্ঠাবার্ষিকী হয়েছিল, পুনর্মিলনী উৎসব হয়েছিল। আমরা তখন ঢাকা কলেজে পড়তাম, ওই সময় আমরা সেই সবাই যোগ দিয়েছিলাম। প্রধান অতিথি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই দিনের দুটি ভাষণের কথা আমি তোমাদের সামনে একটু তুলে ধরতে চাই। বঙ্গবন্ধু ভাষণটা শুরু করেছিলেন এইরকম করে, 23 বছরের ইতিহাস বাঙালির ইতিহাস, বাঙালির ইতিহাস ছাত্রলীগের ইতিহাস। ভাবো কতটা সম্মান, কতটা গৌরবের কথা ছাত্রলীগ সম্পর্কে তিনি বলেছেন যে বাংলাদেশের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস। এই কথা বাংলাদেশের কোনো ছাত্র সংগঠন বলতে পারে? তারাই হচ্ছে স্বাধীনতার সবচেয়ে অগ্রণী সৈনিক, হচ্ছে এই ছাত্রলীগ। মিটিংয়ে অনেক কথা বঙ্গবন্ধু বলেছিলেন। এক সময় একটা জটাধারী পাগল মিটিংয়ের ভিতরে চিৎকার করে উঠল, তখন আমাদের ছাত্র বন্ধুরা তাকে ধরার জন্য যাচ্ছে। তখন বঙ্গবন্ধু মঞ্চ থেকে বলতেছে, খবরদার তোমরা ওকে কিছু বলবো না, ওই রকম অনেক পাগল আমার আছে। তারপরেই তিনি সেই ঐতিহাসিক বক্তব্যটা দিয়েছিলেন, একটা বুলেট আমাকে খুঁজছে, আমি জানি না সেই বুলেটটা আমার বুকে লাগবে না পিঠে লাগবে, আমার ভাগ্য যদি চিলের আনে চিলির আনন্দের আলেন্দের মতন হয় তাও আমি সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করব না। যে স্লোগান তোমরা সব সময় দাও, এটা কিন্তু বঙ্গবন্ধু 74 সালে তোমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে বলেছিল। কতটা বিশ্বাস, কতটা আস্থা একটা সংগঠনের প্রতি, ছাত্রলীগের প্রতি থাকলে তিনি এই কথা বলতে পারেন। আজকে তার সেই শিক্ষা নেই জননেত্রী শেখ হাসিনা সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছেন।